তাই শুনো না গো, আমাদের পুতুল ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। রাত অস্পষ্ট স্বরে বিশেষ কেউ অ্যাজ অদর কামড়ে চারপাশটা তাকায়, রাগের কারণে সত্যি কথা বের হয়ে এসেছে। এবার রুয়াত কিছু জিজ্ঞেস করলে কি উত্তর দিবে, কথা এড়িয়ে যাওয়ার জন্য আয়াজ বলে, নিজে চলো, এত রাতে এইভাবে দাঁড়িয়ে থাকার কোনো মানে হয় না। বিশেষ কেউ কথাটি ক্লিয়ার করুন আগে, আমি শুনতে চাই। দুহাত বুকে গুজে আয়াত ছাদের রেলিংয়ে শরীর হেলিয়ে দেয়। এই মেয়েকে এখন অন্য কিছু বলে বুঝ দিতে হবে, না হলে কি থেকে কি ভেবে বসবে কে জানে। ব্রুচিয়ে বলে, কি শুনতে চাও, বিশেষ কেউ কথাটার মানে, এটা নিয়ে এত গভীরভাবে চিন্তা ভাবনা কেন তোমার? কে বলেছে এইভাবে ভাবতে? তুমি এই পরিবারের প্রতিটি মানুষই আমার কাছে বিশেষ কেউ, তো এখন বলো তুমি কি ভেবেছিলে। রুয়াত থতমত খেয়ে যায়। আয়াজের মুখ থেকে এই কথাটি একদম বিস্ময়কর ছিল। মানে এই দুটি শব্দের মানে এটাই শুধু? রুয়াত চুপ হয়ে যায়, দ্রুত নিঃশ্বাস ছাড়ে। রুয়াতের অগোচরে আয়াজ মুচকি মুচকি হাসে, তাহার প্রেয়সীর দৃষ্টি অন্যদিকে। আজ যদি মুখ থেকে সেরকম কিছু বের হয়ে যেত তাহলে কি হতো? আর তুমি কি ভেবেছিলে আমি বিশেষ কেউ বলতে অন্য কিছু বুঝিয়েছিলাম? মেয়ে মানুষের কাজ কারবার। শোনো, এখন যে তোমার সাথে দাঁড়িয়ে আছি বা তুমি আমায় এত রাতে ডেকে এনেছো কথা বলার জন্য ছাদে, আমার ম্যাডাম জানলে কি বলবে? বলবে তার হবু ঘরের বোনগুলো কত খারাপ। তোমাদের জন্য তো আমি তার কাছে খারাপ হয়ে যাব। আশ্চর্য হয়ে রুয়াত আয়াজের দিকেই তাকায়। মানে লোকটা এখন তার সামনে এসব শুরু করেছে? সারাদিন রাহিম চৌধুরীর কাছে বলে বেড়ায়, সেটা না হয় এখন রুয়াতকেও বলছে। কেমন বিরক্তিকর লাগে যখন আয়াজের মুখ থেকে ম্যাডাম শব্দটা শুনে নাক মুখ কুচকে ফেলে রুয়াত। তা ছিল, হেসে বলে, ভাই আপনার হবু বউ প্লাস ম্যাডাম এইসব আপনার কাছেই রাখুন। আর শুনুন, আপনার সেই ম্যাডামকে বলে দিবেন আমরা মোটেও খারাপ না, যত সব চিন্তাধারা আপনার ম্যাডামের। রুয়াত চলে আসে সেখান থেকে, আর পেছনে ফিরে একবারও তাকালো না। আয়াজ হেসে যাচ্ছে, মানে কি পরিমাণ খেপেছে রুয়াত। নিজের দাড়িগুলোতে হাত বুলায় আয়াজ, পকেট থেকে একটা সিগারেট বের করে সেটাতে আগুন ধরিয়ে মুখে নেয়, ধোঁয়া উড়িয়ে দেয় আকাশের পানে। আপন মনে বলতে শুরু করে, তুমি নিজেই নিজেকে এগুলো বলে গেলে প্রিয়সী, আর কেউ না জানো গায়াজ জানে সবটা, যেখানে তার হৃদয়ে বহমান সেই গোপন প্রিন্টের কথা। এত রাগ আমার প্রিয়সীর প্রতি তোমার। নিমি ওয়াশরুম থেকে বের হয়ে এসে দেখে রুয়াত শুয়ে গিয়েছে, কাঁথা মুড়ে বকবক করছে, এমন শোনা যাচ্ছে যেন কাউকে বকছে। কিছুটা বোকার মতো চেয়ে থাকে নিমি, শব্দ ছাড়া হেঁটে রুয়াতের পাশে দাঁড়ায়, মুখ থেকে কাঁথা সরিয়ে দেয়। রুয়াত ফুট দেখার মতো চমকে যায়, দাঁত কেলিয়ে নিমি বলে, কি রে ভয় পেয়েছিস? তুই আমার সাথে কথা বলবি না বেয়াদব মেয়ে, তোর জন্য আমি আয়াজ ভাইয়ের সাথে খারাপ হয়েছি আজকে, আর মানে কি সব কথা শুনিয়ে দিয়েছি। তার কাছে নিয়ে যাওয়ার আগেও তো আমি তোকে বোঝালাম, তখনও বুঝিসনি কেন? উনি কিছু বলে বুঝ দিয়েছে আর বুঝে গেলি, আবার জড়িয়েও ধরেছিস, ভালো ভালো, আমার কথা তো কোনো দাম নেই আজকাল। নিমি হেসে দেয় রুয়াতের কথায়, তার পাশের জায়গাটুকুতে বসে পড়ে, রুয়াতের হাত টেনে তার কোলে রাখে, আল্লাহ দিশরে বলে, রাগ করেছিস রুয়াত? মানছি বুঝিয়েছিস, তাই বলে তো ভাইয়ার মতো করে বুঝিয়ে বলিসনি, উনি কি সুন্দর করে বুঝিয়েছেন। আগে আমাকে এমন করে বোঝালে ঠিকই আমি বুঝে যেতাম, পরে আর এমন করতামই না। হয়েছে ছাড় আমায়, কিন্তু একটা কথা তুই কি সত্যি সব থেকে মন থেকে বলছিস? ভাইয়ার কথা শোনার পর ভুলে গিয়েছিস তোর সেই ভালোবাসা? মুখটা আজ ছোটো হয়ে এলো নিমির, ছাদ থেকে নেমে আসার পর ওয়াশরুমে গিয়ে কেঁদেছিল, একদম মন থেকে বলেছে সব কিছু ভুলে যাবে আর কষ্ট পাবে না। যেখানে সেই মানুষটি বলেছে নিমিকে ভুলে যাবে, তার থেকে দূরে চলে যাবে, সেখানে নিমির অযথা এরকম আচরণ নিতান্তই পাগলামো ছাড়া আর কিছু নয়। সে থেকেই নিজেকে নিজের কাছে প্রতিজ্ঞা করেছে, সাফিকে ভুলে যাওয়ার জন্য সে সব কিছু করবে, আর মুখেও আনবে না সেই মানুষটির কথা। তবে
রুয়াদের এইরূপ কথায় আবারও মনে পড়ে গেল সেই মানুষটিকে। নিজের মনকে শান্ত করে নিমি বলে, অতীত নিয়ে ভাববো না আর, আমি সাবিকে ভুলে থাকা যথাযথ চেষ্টা করব। আর কারো কাছে খারাপ হব না, আর কারোর জন্যই হব না। যে মানুষটা আমাকে না জানিয়ে আমার থেকে দূরে চলে গিয়েছে, বাদ ওসব, আমি এই মুহূর্ত থেকে বলছি আর কখনো সাফিকে আমি মনেও করব না, আর ভাববো না তাকে নিয়ে, আর কষ্টও পাব না। ভাইয়া আমায় প্রমাণ দেখিয়ে ভালোই করেছে, নইলে আমি কখনো কারণ ছাড়া পাগলামো করতাম তার জন্য। রুয়াদ শুয়ে শুয়ে নিমির কথাগুলো শুনছে শুধুমাত্র বেকারত্বের জন্য কিভাবে মানুষ ভালোবাসা এভাবে বিলিয়ে দেয়। নিমির কাঁধে হাত দিয়ে বলে, আচ্ছা শুয়ে পড়, রাত অনেক হয়েছে। নিমি কিছু না বলে শুয়ে পড়ে রুয়াদের পাশে। আজ SSC পরীক্ষার ফলাফল জানানোর তারিখ। এর আগের রাতে রুয়াদ নিমি কেউই ঘুমায়নি, তারা খুব টেনশনে ছিল, না জানি রেজাল্ট কী আসে। ভোরে ফজরের সময় উঠে গিয়েছে রুয়াদ, তার আর শুয়ে থাকতে ভালো লাগছে না, শুধু পরীক্ষার রেজাল্ট নিয়ে টেনশন করছে। তার মা কত স্বপ্ন দেখছে তাকে নিয়ে, সে অনুযায়ী পড়াশোনাও করছে। পরীক্ষাও খুব ভালো হয়েছে, কিন্তু তার ভিতরে অস্থিরতা বেড়েই চলেছে। নিমির জ্বর উঠে গিয়েছে চিন্তায়। জেবা আর মাহের চৌধুরী নিশ্চিত রেজাল্ট খারাপ হলে বকবে তাকে। তীব্র জ্বরে চোখ বুজে শুয়ে আছে শুধু। সকালে রুয়া তার নিমি খেতে যায়নি নিচে, তার মা চৌধুরী খাবার নিয়ে এসেছেন উপরে। এসেই দেখে দুজন ভয়ে জড়সড় হয়ে বসে আছে। খেতে যাসনি কেন নিচে? তুমি এত কষ্ট করে এগুলো নিয়ে এসছো কেন? আমি তো ভেবে রেখেছি রেজাল্ট দেখার পর আমি তারপর খাবো, তোমার গলা দিয়ে খাবার নামবে না তো এখন। কোনো কথা নয়, এখনই দুজন খেয়ে নিবে, আর আশা করি তোদের রেজাল্ট ভালো আসবে, এত চিন্তা করার কিছুই নেই। নিমি ওঠ, খেতে আবার শুয়ে থাকিস। নিমি উঠে বসল, শরীরে জ্বর কিন্তু তারপরও খিদে পাচ্ছে তার। এই কেমন জ্বর আসল, সে সময় তো মুখে রুচি থাকে না। মায়া চৌধুরী চলে যায়, রুয়া তার নিমি কিছুটা খেয়ে আবার সেগুলো রেখে দেয়। রুম থেকে বেরো হলো না আজ। নীরবতা ভেঙে রুয়াদ বলে, তুই মেডিসিন খাবি না? খাবো, আমার খুব চিন্তা হচ্ছে রে রুয়াদ, না জানি কি হবে, মান সম্মান জড়িয়ে আছে রেজাল্টে। রুয়াদ চুপচাপ শুনে গেল শুধু, কিছু বলল না। এই রেজাল্ট নিয়ে প্রতিটা স্টুডেন্টদের মনে হয় এরকম অবস্থা হয়। রুয়াদ নিমির HSC পরীক্ষার রেজাল্ট দিয়েছে, নিমির তুলনায় রুয়াদের রেজাল্ট ভালো এসেছে, সবাই ভীষণ খুশি দুজনের রেজাল্টে। নিমিকে বকা দেওয়ার বদলে বরং তাকে আরও উৎসাহ দেওয়া হয়েছে। মাহের চৌধুরীও তার মেয়েকে কিচ্ছু বলল না, একটা রেজাল্টের উপর ভিত্তি করে তো আর ভবিষ্যৎ নির্ধারণ করা যায় না। তাই মাহের চৌধুরী বা যে বা কেউ নিমিকে কিচ্ছু বলল না। রুয়াদ খুব খুশি, তার রেজাল্ট দেখার পর একদম কেঁদে দিয়েছে, তার সকল পরিশ্রম সফল হয়েছে। তাড়াতাড়ি করে মেহেরুবাকে গিয়ে দেখায়, অতঃপর ইনিমার কাছে কল দেয়, কারণ ইনিমা আগেই বলে রেখেছে রুয়াদ আর নিমি যেন রেজাল্ট দেখার পর তাকে কল দেয়। ইনিমার সাথে কিছুক্ষণ কথা বলে দুজন। নিমির জ্বরটাও এখন কিছুটা কম, তাই রুয়াদ তাকে নিয়ে নিচে এসেছে। মায়া চৌধুরী আজ অনেক আইটেমের রান্না করেছে শুধু রুয়াদ আর নিমির জন্য। নিমিকে বসিয়ে রুয়াদ মায়া চৌধুরীর কাছে আসে তাকে একটু হেল্প করার জন্য। সন্ধ্যায় সবাই বসে বসে চা খাচ্ছে আর কথা বলছে, সবাই উপস্থিত সেখানে। আয়াজও এসেছে আজ তাড়াতাড়ি, সে আপাতত বাসার বাইরে গিয়ে ফোনে কথা বলছে। ফজলুল চৌধুরী হান্নান চৌধুরীর বন্ধু নাইমুর রহমানের সাথে কথা বলছেন। হান্নান চৌধুরীর কাছের একজন মানুষ ছিলেন তিনি, আজ হঠাৎ করে ফজলুল চৌধুরীর কাছে কল দেয়, জানে গুরুত্বপূর্ণ কথা বলবে, তাই তাকে বাসা আসার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন ফজলুল চৌধুরী। মায়া চৌধুরী আর জেবা দাঁড়িয়ে আছেন এক পাশে, মেহেরুবা আর আসেনি নিচে, সে তার রুমেই আছে। রুয়াদ বারবার চোখে পানি মুছে নিচ্ছে, তার খুশির দিনে এসব শুনবে ভাবিনি কখনো। পাশে নিমি দাঁড়িয়ে সান্ত্বনা দিচ্ছে তাকে, ফজলুল সাহেব এখন আমার বন্ধু বেঁচে নেই, রাউতের বর্তমান অভিভাবক আপনি ছাড়া আর কেউ নয়,
আশা করি আমার প্রস্তাবে রাজি হবেন। আমার বন্ধুরও ইচ্ছে ছিল, সে আমাকে বলে গিয়েছে, এতে আর দ্বিধামত পোষণ করবেন না। ফজলুল চৌধুরী তার চশমা ঠিক করে। সেই মুহূর্তে আয়াজ উপস্থিত হয় সেখানে। একবার রুয়াদের দিকে তাকায়, মেয়েটা কাঁদছে কেন, হঠাৎ কাদার মানে কি? চেয়েও আয়াজ একান্তভাবে রুয়াদকে তার কারণ জিজ্ঞেস করতে পারছে না। দৃষ্টি সরিয়ে সোজা তার বাবার পাশে বসে হানান চৌধুরী বন্ধু নাইমুরের দিকে তাকায়। মায়া চৌধুরী একটু আটটু ভয়ে আছে আয়াজ আবার সবার সামনে কি বলে ফেলে সেটা নিয়ে। দেখুন নাইমুর সাহেব, আমি তো আর এটা বলতে পারছি না যে রুয়াদ রাজি আছে কি না। আর এখন ওর মা আছে, ওর মায়ের সাথেও কথা বলতে হবে, তারপর ওর নানার পরিবারের সাথে কথা বলা লাগবে। হুট করে তো আর সিদ্ধান্ত নেওয়া চায় না। কিসের সিদ্ধান্তের কথা বলছো বাবা? ফজলুল চৌধুরী আগে নাইমুর রহমান বলে ওঠে। হানান আর আমি ঠিক করেছিলাম আমার ছেলের সাথে তার মেয়ের বিয়েটা প্রথমে সেই আমাকে প্রস্তাব দেয়। এতদিন আমি বলিনি, কারণ রুবেয়া তো ছোটো ছিল আর ওর পরীক্ষা ছিল, তাই বলিনি। আর আমার ছেলে ইউসুফ এ থেকে এসেছে কয়েক মাস হলো, বলেছিল বিয়ে করবে না এখন, তাই আমিও জোর করিনি, অপেক্ষা করছিলাম শুধু। এখন রুবেয়াতে পরীক্ষা শেষ, রেজাল্টও দিয়েছে, আর আমার ছেলেও এখন বিয়ে করার জন্য রাজি হয়েছে। এজন্য আমিও এসেছি প্রস্তাবটা নিয়ে। আমি চাই রুবেয়াতকে আমার ছেলের বউ করে নিয়ে যেতে। যেহেতু রুবেয়াতের আগে তার আরও দু বোন আছে, তাই আমি চাচ্ছি বাগদান সম্পূর্ণ করে রাখতে। তারপর ওদের বিয়ে হয়ে যাওয়ার পর না হয় রুয়াতের সাথে আমার ছেলের বিয়েটা হবে, কি বলেন আপনি এমপি সাহেব? আজ রাগে চোখ মুখ বুঝে প্রেয়সীর বিয়ে, তাও কিনা অন্য কোনো ছেলের সাথে, বিয়ে শব্দের বও সহ্য করতে পারছে না সে। এ বিয়ে হবে না। ফজলুল চৌধুরী চমকে আয়াজের দিকে তাকালেন। নাইমুর রহমান কিছুটা ফুকুচকেছে আছেন, চোখের পানি মুছে রুয়াত আয়াজের দিকেই তাকায়। মনে মনে ফসফা ভীষণ, তার বিয়ে করার ইচ্ছে নেই, সেটা নিয়ে কয়েক বছর পর ভাববে। আপাতত মেহরুবা আর রুহানকে ছেড়ে কোথাও যেতে চায় না, মূলত বিয়ে নিয়ে কখনো সেরকমভাবে ভেবে দেখেনি। আজ হঠাৎ এমন দিনে এইরকম একটা খবর শুনে মন বিষিয়ে গিয়েছিল তার। আয়াজের কথা কিছুটা হলেও ভরসা পায়। এসব কী বলছেন এমপি সাহেব, আর আপনি এটা কীভাবে বলছেন? রুবেয়াত তো আপনার বোন হয়, আপনি কি আপনার বোনের ভালো চান না? কিভাবে বলছেন মানে? আমি আমার মুখ দিয়েই কথাটা বলেছি, রুয়াতের ভালো আমরা সবাই চাই, আর কোনো বাগদান কিছু হবে না। আমি মানছি ওর বাবা কয়েক বছর আগে আপনার সাথে কথাটা বলেছে, এখনও উনি নেই। আমরা কিভাবে বুঝব যে আপনি সত্যি কথা বলছেন? এর কোনো যথাযথ প্রমাণ আছে? আপনি এখন এটাও বলতে পারেন যে তখন কি আর ভেবেছিলাম আমার বন্ধু এত তাড়াতাড়ি পৃথিবী ছেড়ে চলে যাবে? আবার প্রমাণের যে বিষয় বলছি, আর প্রমাণের যে বিষয় বলেছি, আপনি এটাও বলবেন আমরা কি জানতাম নাকি যে ভবিষ্যতে এমন একটা পরিস্থিতিতে পড়তে হবে? যাই হোক, আর রুয়াত কি আপনার ছেলেকে মেনে নেবে? কখনো মানবে না। যদি আপনার সাথে ওর বাবা বিয়ের কথা বলেও থাকে, তাহলে কি আমার বাবাকে জানাবে না? জানার কথা, কারণ আমার বাবা ওনার সবচেয়ে ক্লোজ মানুষ ছিলেন, অবশ্যই সেরকম কিছু হলে নিশ্চয়ই শেয়ার করতেন। আপনি কিভাবে ভাবছেন যে আমরা কোনো কিছু না শুনে বুঝে আপনার ছেলের সাথে রুয়াদের বিয়েতে মত দিব? ওর বড় আমার বোন, বয়সের পার্থক্য রয়েছে, সেখান থেকে যদি বলি আমার বোনের এখনও বিয়ে হয়নি, পড়াশোনা করছে আপাতত। আমার বোনকে যদি আমরা এত দূর পড়াতে পারি তাহলে রুয়াদ কেন পড়বে না? এখন ওর বিয়ে না হোক, বিয়েটা ঠিক হয়ে থাকলে আশেপাশের মানুষ বলবে না নিজেদের মেয়েকে এত দূর পড়াচ্ছেন, আর ফজলুল চৌধুরী তার ভাইয়ের মেয়ের বিয়েটা এত তাড়াতাড়ি ঠিক করে রেখেছে, পরে আমার বাবার বদনাম ছড়াবে। মোট কথা এটাই যে কেউ রাজি নয় এই বিয়েতে। নাইমুর রহমান কিছুটা বিরক্ত হয় আয়াজের কথায়, কিন্তু কোনো রকম কথা বলল না। যে কথাগুলো শুনিয়েছে সে তো আর ছোটোখাটো মানুষ নয়, এমপি সাহেব বলেছেন কথাগুলো, এখন কিছু বলে যদি ফেসে যায়। তবে এটা ঠিক, হান্নান তার সাথে এই বিষয়টা নিয়ে অনেকবার কথা বলেছে, সে রাজি ছিল, প্রস্তাব হান্নান দিয়েছিল। এখন কিভাবে বোঝাবে তাদের, বেশ চিন্তায় পড়ে গিয়েছিল তিনি। দেখুন এমপি সাহেব, আপনি আমার কথা বিশ্বাস করুন, হানান নিজে প্রস্তাব দিয়েছিল আমার কাছে। আচ্ছা তাহলে আপনি বলুন, কেন আমি এসব বলতে যাব? এতগুলো মিথ্যা কথা বলে আমার কোনো লাভ আছে বলুন? অবশ্যই আছে, কারণ রুয়াত অনেক সুন্দর, আর এরকম মেয়েকে আপনার ছেলের বউ করে নিতে পারলে তো আপনাদেরই লাভ। আপনি কথা বাড়াবেন না, যে জায়গায় আমি বলেছি এ বিয়ে হবে না
সেখানে আমার বাবা রাজি থাকলেও এই বিয়ে হবে না। প্রথম কথা শুনে রুয়া থতভম্ব হয়ে যায়। মানে কি আয়াজ কি তার রূপের প্রশংসক হলো নাকি তাও কিনা এইভাবে? ফজলুল চৌধুরীর ছেলের কথা শুনে কাশি দেয়। কিভাবে বলে দিল তিনি রাজি রাজি থাকলেও এই বিয়ে হবে না? মানে মায়া চৌধুরী বেশ মজা পাচ্ছে তার ছেলের কথায়। রুয়াতের বিয়ে ভাঙার জন্য কিভাবে চেষ্টা করেই যাচ্ছে তার ছেলে। ফজলুল সাহেব আপনি এবার বলুন কি করবেন, দেখছেন তো এমপি সাহেব কি বলেন, দয়া করে আপনি এবার কিছু বলুন, আমার কথা বিশ্বাস করুন। আমি শুধু চাই আমার বন্ধুর কথা পূরণ করতে, তার ইচ্ছেটাই রাখতে, আপনি মানা করবেন না প্লিজ। হানান আমার কাছের বন্ধু ছিল, ওর কথাটা আমি রাখতে চাই। রুয়াতকে আমার ছেলে বউ করে নিয়ে যেতে চাই, আপনি রাজি হলে নিশ্চয়ই এমপি সাহেবও রাজি হয়ে যাবেন। ফজলুল চৌধুরী কিছুটা দ্বিধায় পড়ে যান। রুয়াত মনে মনে দোয়া করতে যাতে তার বড় বাবা না করে দেয়, সে সত্যিই মন থেকে চাচ্ছে যাতে বিয়েটা ভেঙে দেওয়া হয়। এসব আর ভালো লাগছে না, আজ চুপ হয়ে থাকলো। সে শুনতে চায় তার বাবা কি বলবে। রাজি থাকলেও এই বিয়েটা হবে না, কোনো মতেই হবে না। প্রেয়সীর পাশে তাকে ছাড়া অন্য কোনো পুরুষকে কখনো কল্পনা করেনি, বিয়ে তো দূরে। মাঝে মধ্যে রুয়াতের সাথে আরহামের এত হাসাহাসি সহ্য করতে পারে না, আর বিয়েটা তো মোটেও সহ্য করতে পারবে না। এই বিয়ে ভেঙে তবেই দম নেবে, সেটা যে কোনো মূল্যেই হোক। দেখুন নাইমুর সাহেব, আপনার কথায় না হয় আমি বিশ্বাস করে নিলাম, কিন্তু এখানে তো রুয়াতের মতামতের প্রয়োজন আছে, ওর মায়ের মতামতের প্রয়োজন, তারপরে বিষয়টা নিয়ে কথা বলা হবে। তুমি ওনার কথা বিশ্বাস করলে কিভাবে বাবা? আমার তো মনে হচ্ছে উনি সব ভুয়া কথা বলেছে, আবার বিষয়টা নিয়ে কথা বলবে। তুমি সব বিশ্বাস করে নিলে কিভাবে? আমি সেটাই ভাবছি। আহা, তুমি যেটা জানো না সেটা নিয়ে কথা বলবে না, আমি মেহরুবাকে জিজ্ঞেস করব। হুট করে তো আর আমি এগুলো নিয়ে কথা বলবো না, তাই না? অবশ্যই বিষয়টা ভাবার পর বলবো। যদি মেহরুবার থেকে তেমন কোনো কিছু না জানি তাহলে এই বিয়েটা হবে না। আমরা তো আর আমাদের বাড়ির মেয়েকে নিয়ে এইভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারি না। অবশ্যই সব দিক ভেবে সঠিক একটা সিদ্ধান্ত নিব। রুহান, তোমার মাকে ডেকে আনো, যাও। রুহান তাড়াহুড়ো করে তার মাকে নিয়ে আসতে যায়। বর্তমানে এখন চিমচাম নিরবতা পালন করছে সবাই। আয়াজ বারবার রুয়াতের দিকে তাকাচ্ছে। রুয়াত নিমির হাত চেপে দাঁড়িয়ে আছে, তার মুখশ্রীতে অস্থিরতা ছোঁয়া। আয়াজ উঠে মায়া চৌধুরীর কাছে যায়, তার মাকে নিয়ে লিভিং রুম থেকে সরে আসে। অতঃপর বলা শুরু করে, মা তুমি বাবাকে বলবে যাতে এই বিয়েতে সে কোনো রকম মত না দেয়, তাহলে কিন্তু আমি সব শেষ করে দেবো। এমনকি আমি সবার সামনে বাবাকে বলবো যে তার ছেলের ভালোবাসা যেন অন্যের হাতে তুলে না দেয়, সত্যি সব শেষ করে দেবো আমি, কিন্তু বলে দিলাম। মায়া চৌধুরী তার ছেলের পাগলা মতে হাসে, কিসব কথাবার্তা শুরু করেছে, ছেলের পিঠে হাত রেখে বলে, নিজেকে শান্ত কর বাবা, মা আছি না, আমি বলবো তোর বাবাকে, এত রাগ করলে তো রুয়া তো তোকে বিয়ে করবে না। মেয়ে মানুষের সাথে এভাবে কথা বললে কিন্তু হয় না, আরও নরম করে কথা বলতে হয়। আর মেহেরুবা আসুক, দেখি কি বলে, তারপর যদি এসবেও না হয় আমি তোর বাবার সাথে কথা বলবো। আয়াজ কিছু না বলে আবার চলে আসে সে জায়গায়। মায়া চৌধুরী ও পেছন পেছন আসে, মেহেরুবা আর রুহানের কথা নিচে আসে। ফজলুল চৌধুরী প্রথমেই বলে, মেহেরুবা তোমার সাথে আমি কথা বাড়াবো না, তাই আগেই বলছি হান্নান নাইমুর সাহেবের ছেলে সাথে রুয়াতের বিয়ে ঠিক করে রেখেছিল, এ কথা তুমি জানতে? এরকম কোনো কথা আমার কাছে রুয়াতের বাবা কখনো বলেনি, আমি জানিও না, তবে প্রায় সময়ই ওনার ছেলের কথা আমার কাছে বলেছেন। আবার ওনার ওয়াইফের কাছ থেকেও শুনেছি রুয়াতের বাবা নাকি অনেক আদর করতেন ওনার ছেলেকে। এইটুকু বলে এই মেহেরুবা থেমে যায়। নাইমুরের সব জল্পনা কল্পনা শেষ, তার শেষ আশাটুকু একেবারে ভেঙে চুরমার হয়ে গিয়েছে। এখন তার মনে হচ্ছে এই বাড়িতে প্রস্তাব নিয়ে আসাটা ভুল হয়েছে, কি যে এক যন্ত্রণায় ভুগছেন। আবার এমপিও তো এখন কথা শোনা দিয়ে ছাড়বে না নিশ্চয়ই, কয়েম গাদা শুনিয়ে তারপরেই ছাড়বেন। এতক্ষণ পরে আয়াজের মুখে একটু হাসি এসেছে, বেশ শান্তি লাগছে। ফজলুল চৌধুরী বলা শুরু করে,
আচ্ছা নাইমুর সাহেব, আপনি বলুন আমি এখন কিভাবে আপনার কথা বিশ্বাস করে আমাদের বাড়ির মেয়েকে তুলে দিব বা এই প্রস্তাবে রাজি হই? আর হান্নান যদি মন থেকে রাজি থাকতো তাহলে একবার না একবার হলেও কথাটি রুয়াতের মায়ের কাছে বলতো, তাই না? আমার কথায় কিন্তু সবটা সত্যি ছিল ভাই, বিশ্বাস করুন ভাই, আমি একটুখানি মিথ্যা কথা বলিনি। আমি শুধু চেয়েছিলাম আমার বন্ধুর ইচ্ছেটা পূরণ করতে, এইটুকুই। এর পেছনে আমার আর কোনো কারণ ছিল না। আচ্ছা বুঝেছি নাইমুর সাহেব। মেহরুবাকে আমি একটা কথা বলতে চাই, যেহেতু নাইমুর সাহেব এত করে বিয়ের কথাটি বলছেন, তাহলে তুমি রাজি হয়ে যেতে পারো প্রস্তাবটায়? কথাটি শোনা মাত্র রাগ উঠে যায় আয়াজের। তার বাবা কি ইচ্ছে করে শত্রুতা করছে নাকি তার সাথে? মায়া চৌধুরীরও রাগ হয় স্বামীর কথায়, মেহরুবার সাথে সাথে এই বলে উঠে। সবটা আমার মেয়ের উপর নির্ভর করছে। সবাই রুয়াতের দিকে তাকিয়েছে। একটু ফরকে যায় মেয়েটা, অনেক সাহস জুগিয়ে রুয়াত বলে, আমি রাজি নই।